সুন্দরবনের একটি প্রাকৃতিক অর্থকরী সম্পদ গোলপাতা নামে গোল হলেও এই পাতা গোলাকার নয় লম্বা সবুজ বর্ণের এই পাতা অনেকটা নারিকেল গাছের পাতার মতো বন বিভাগের অনুমতি পেয়ে বর্তমানে গোলপাতা আহরণে ব্যস্ত সময় পার করছেন বাওয়ালিরা এই মৌসুম চলবে একত্রিশে মার্চ পর্যন্ত সুন্দরবনে যারা গোলপাতা সংগ্রহ করেন তাদের বাওয়ালি নামে ডাকা হয় একাধিক পাওয়ালি বলেন আগের তুলনায় গোলপাতার ব্যবহার কমলেও জীবিকার তাগিদে পুরোনো পেশা টিকিয়ে রেখেছেন তারা এখন আর আগের মতো গোল পাতার ভালো ব্যবসা নেই জানিয়ে তারা বলেন তোমার চিনির দাম কম গোল পাতা কেউ কিনতে চায় জঙ্গলে তো দুডুকুরি পাতা নষ্ট হয়ে যায় সেই দুডুকুরি পাতা সরকার আমাদের দিল যে তোমরা এই কাটিপিটি খাও এখন তাও যদি যে রাজস্ব বাড়িয়েছে তো মোটামুটি আমাকে বাঁচার কোনো লাইন নেই আমরা গরিব মানুষ না খি না দেই আর সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার শেখ মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান রোববার থেকে গোলপাতা আহরণকারী বাওয়ালিদের অনুমতিপত্র দেওয়া হবে এরপর উপকূলের বাওয়ালিরা বনে প্রবেশ করবেন এই মৌসুমে শেলা ও চাঁদপাইকূপ থেকে সাত হাজার মেট্রিক টন গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে গোলপাতা যারা আহরণ করতেছে তাদের এখন একটু রাজস্ব বেশি দিতেছে কারণ আমাদের ইতিমধ্যে ওরা যখন গোলপাতা আহরণ শুরু হয়েছে ঠিক ওই মুহূর্তে আমাদের সুন্দরবনের রাজস্ব বৃদ্ধি হয়েছে এবং এটা আপনারা জানেন গাজেরা গাজেরা কালে সেটা প্রকাশিত হয়েছে তো এই যদি কোনো কারণে দুই সাইড মন বেশি আনো তারা অনেক রিস্ক আনে এবং আর অতিরিক্ত যেটা আনে সেটা জন্য আমরা কিন্তু রাজস্ব আদায় করে নিয়ে নিই বাগেরহাট প্রতিনিধি এ পলাশ শরীফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জুলফিকা জুয়েল আপডেট টিভি